আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করব মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের পুকুরে আপনার কয়েকদিন পরপর মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে, অথবা আপনার পুকুরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস, অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানান ধরনের গ্যাস আপনার পুকুরে তৈরি হচ্ছে, এবং কি এই গ্যাস তৈরি হওয়ার কারণে মাছ দেখা যাচ্ছে তেমন একটা বড় হইতেছে না, মাছের খাওয়ার প্রতি চাহিদা নাই, এবং কি মাছ চাষে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই গ্যাসটা কীভাবে দূর করবেন, এবং কি মাছের পুকুরে অক্সিজেন সরবরাহ কীভাবে বাড়াবেন সেই সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের পুকুরে নর্মালি তিনটা স্তর থাকে, নিচের স্তর, মধ্যম স্তর, বড় স্তর, তাই না? এখন নর্মালি কী হয়, নিচের স্তর যেটা সেই স্তরে দেখা যাচ্ছে কি আপনার পুকুরে তলদেশে কাদা থাকে। এই কাদাতে দেখা যাচ্ছে মাছ যে মলমূত্র ত্যাগ করছে সেই মলমূত্র, এবং কি বিভিন্ন প্রকার প্লাঙ্কটন সেগুলো মারা যাচ্ছে তাদের দেহের অবশিষ্ট অংশ, এবং কি আপনি যে খাবারটা দিয়েছেন মাছের সেই খাবারের কিছু অংশ দেখা যাচ্ছে পুকুরে তলদেশে এসে নষ্ট হচ্ছে বা পচতেছে। এই পচানোর জন্য আপনার পুকুরে তলদেশ থেকে কী তৈরি হয়, যখন পচতে থাকে তখন অবশ্য অবশ্যই যে কোনো জিনিস পচলে ওই জায়গা থেকে একটা দুর্গন্ধ বা ওই জায়গা থেকে আপনার অবশ্যই গ্যাস তৈরি হবে, তাই না? এই পুকুরে তলদেশে একই জিনিসটা হচ্ছে। এখন এই পুকুরে তলদেশের গ্যাসটা আপনি দূর করবেন কীভাবে, গ্যাস দূর করার জন্য আমরা বলতেছি একদিনে পুকুরে গ্যাস দূর করতে পারবেন দুইটা জিনিস যদি আপনি ফলো করেন। একটা হলো কি, একটা হলো প্রোবায়োটিক, দুই নম্বর হলো যদি আপনারা কী করেন পুকুরে শর্ট টার্ম অর্থাৎ 5 দিন 10 দিন ভালো থাকবে এরকম ব্যবস্থাপনা, একদম ইমিডিয়েট গ্যাস বের করে দেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থাপনা কিন্তু করতে পারি, সেই ব্যবস্থাপনা সম্পর্কে আজকে আমরা ভিডিওতে জানতে পারবো। তো প্রথমে আসেন যে আপনার পুকুরে যদি গ্যাস থাকে কী সমস্যা হয়, তার গ্যাস থাকলে পুকুরে মাছ খাবি খাবে, মাছ ভাসবে না, মাছ পুকুরে তলদেশে আসতে চাইবে না, এবং কি তারা সঠিকভাবে খাবার খেতে চাইবে না, খাবারের দিকে অরুচি দেখাবে, এবং কি দেখা যায় মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স তৈরি হবে। কারণ কি মাছ নিচের স্তরে না আসলে উপরের স্তরের দিকে থাকতে থাকবে, আর উপরের স্তরে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স বাড়বে। এর পাশাপাশি দেখা যাবে আপনার পুকুরে সঠিকভাবে খাবারটা কিন্তু পচন হবে না। তো পচন যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কী হবে না, এই জায়গায় তলদেশের অনুর্বরতা হয়েছে, তলদেশ কিন্তু উর্বর আর নাই, যার কারণে যাচ্ছে আপনার পুকুরে কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। তো এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো তলদেশের যে কাদাটা আছে সেই কাদার উর্বরতা বৃদ্ধি করা। এখন কাদার উর্বরতা বৃদ্ধি করার জন্য আমরা বলে থাকি আপনি কী করবেন, প্রতি 1 বছর অন্তর অন্তর কী করবেন কাদা এখান থেকে অপসারণ করবেন। যদি 1 বছর সম্ভব না হয় কমপক্ষে 2 বছরের মাথায় আপনার পুকুরে তলদেশ থেকে কাদা অপসারণ করতে হবে, এবং কি পুকুরে কাদার পরিমাণ রাখতে হবে কি 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভিতরে। অনেকে 1 ফিট পর্যন্ত রাখেন, 1 ফিট পর্যন্ত আপনি রাখতে পারেন, তবে 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভিতরে রাখলে সেই পুকুরের মাছ চাষ সুস্থ সবল হয়, মাছ চাষ ঝুঁকিহীন হয়, এবং কি মাছ চাষ লাভজনক হয়। তবে যদি কাদার পরিমাণ বাড়তে থাকে সেই জায়গায় রোগ ব্যাধির পরিমাণ বাড়তে থাকে, মেডিসিন খরচও বাড়তে থাকে, আর মেডিসিন খরচ যখন বাড়বে সেই ক্ষেত্রে মাছ চাষের এটা একটা বড় অন্তরায় বা মাছ চাষের লাভজনক বা মাছ চাষ করার জন্য সবচেয়ে বড় একটা বাধা হলো যে আপনার বারংবার মেডিসিন খরচ যদি যোগ করতে হয়। কারণ কি যখন মেডিসিন খাবে সেই সময় খাবার কম খাবে, গ্রোথ কম আসবে, অন্যদিকে মেডিসিনের একটা তো খরচ আছে, এই জন্য দেখা যায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। দিন শেষে আমরা চিন্তা করি, চাষি ভাইরা চিন্তা করি শুধুমাত্র খাবারের দাম বেশি এই জন্য হয়তো আমাদের মাছ চাষ লাভবান হচ্ছে না, আসলে না, খাবারের দামের পাশাপাশি মেডিসিন খরচ বেড়ে গেছে, আপনার বিদ্যুৎ বিল বেড়ে গেছে, পানির বিল বেড়ে গেছে, সব কিছু মিলে কিন্তু আপনার কিন্তু মাছ চাষ আপনার জন্য এই জন্য কিন্তু লাভজনক হচ্ছে না। তবে অনেক খামারি ভাইরা কিন্তু এই জিনিসগুলো কমাইতে পারেন, দেখে তাদের লাভের পার্সেন্টেজটা কিন্তু এখনও দিনের পর দিন বাড়তে আছে। তো এই জন্য বলবো আপনার পুকুরের পরিচর্যা যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। এখন আপনার প্রশ্ন ধরে ভাই, আপনি বলছিলেন দুইটা জিনিস ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার পুকুরের তলদেশের অবস্থা ভালো থাকবে, আমরা যেহেতু কাদা অবসান করতে পারিনি সেক্ষেত্রে আমাদের পুকুরে কী ব্যবহার করলে আপনাদের পুকুরের ব্যবস্থা ভালো থাকবে। পুকুরের অবস্থা ভালো রাখতে চাইলে আপনারা কী করতে পারেন, প্রতি মাসে মাসে একবার করে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে, সেটা যে কোনো কোম্পানির প্রোবায়োটিক হতে পারে, সেই প্রোবায়োটিকটা আপনি ব্যবহার করতে পারেন। এতে করে কী হয়, প্রোবায়োটিক জিনিসটাতে এক ধরনের ব্যাকটেরিয়া দেওয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো পুকুরে তলদেশে যে ব্যাকটেরিয়াগুলো আছে আল্লাহ প্রদত্ত যে ব্যাকটেরিয়া দেওয়া আছে এই তলদেশে ব্যাকটেরিয়াগুলো কিন্তু কাজ করতেছে। এই একটা সময় এরা দুর্বল হয়ে যায়, এরা হলো আর ওই রকম কাজ করতে পারে না, তখন দেখা যাচ্ছে তাদের পচনটা কমাই দিতে যাচ্ছে। ওই জায়গায় যখন আপনি বাইরে থেকে কী করলেন, বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া আপনি যখন পুকুরে তলদেশে দিলেন সেক্ষেত্রে আরও বেশি দ্রুত সময় কাজ করার জন্য তাদের কিন্তু বুস্টার দিবে, অর্থাৎ বুস্টার ডোজ হিসেবে আপনি বাইরে থেকে প্রোবায়োটিক দিলেন। এতে করে কী হবে, আপনার পুকুরে গ্যাস দূর হবে, কারণ কি আপনার এই জায়গায় দ্রুত সময়ে খাবারটা কী হলো আবার নতুন করে খাবারে পরিণত হলো, অর্থাৎ পচনশীল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আবার নতুন করে খাবারে পরিণত হলো, অর্থাৎ মাছের জন্য যে জুপ্লানন আছে ফাইটোপ্লানন আছে সেইগুলো কিন্তু তৈরি হলো। অর্থাৎ পুকুরে তলদেশ থেকে নর্মালি কী হয় যে কোনো ধরনের খাবার তৈরির মেন উৎস হিসেবে কাজ করতেছে। এখন পুকুরে যখন সূর্য আলো ঠিক মতন পৌঁছাবে 6 ঘন্টা 8 ঘন্টা যখন সূর্য আলো থাকে দিনে, তখন এই ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা যখন হয় সেক্ষেত্রে দেখা যায় পুকুরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফাইটোপ্লানন জন্মায়।
এখন এই ফাইটোপ্লানো জন্মানোর যে মূল জিনিসটা দরকার ছিল সেটা কিন্তু পুকুরের তলদেশ থেকে আসতেছে, তাই না? আবার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার পুকুরে কিন্তু জুপ্লানোর দরকার হচ্ছে, কারণ কি আমরা জানি মাছ চাষের জন্য মাছের প্রিয় খাবার হিসেবে জুপ্লানোর থাকে। এই জুপ্লানোটা যখন আপনার পুকুরে আধিক্য থাকবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার মাছ চাষ সহজ হচ্ছে, নিরাপদ হচ্ছে এবং কি কম খরচে আপনি মাছ চাষটা করতে পারবেন। পাশাপাশি যখন জুপ্লানো যখন মাছ শিকার করে খাবে সেক্ষেত্রে দেখা যাবে ওই জায়গায় মাছের রোগবৃদ্ধি হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। এই জন্য আমরা বলে থাকি প্রতি মাসে আপনি অন্তত একবার করে হলেও আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন। তার মানে আমরা বুঝলাম যে পুকুরের তলদেশে যে কাদার দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ দূর করা, খাদ্য খরচ কমানো, নতুন করে খাদ্য উৎপাদন করা অর্থাৎ প্রাকৃতিক খাদ্য উৎপাদন করা, এর পাশাপাশি আপনার পুকুরের গ্যাস দূর করার জন্য কাজ করে থাকে কি একটা প্রোবায়োটিক। এখন এতগুলো কাজ কিন্তু একটা প্রোবায়োটিক করা কঠিন জিনিস, এই জন্য আমরা বিভিন্ন ধরনের বাজার থেকে বিভিন্ন ধরনের গ্যাস স্টপ বিভিন্ন কিছু আমরা ব্যবহার করে থাকি। পাশাপাশি আমরা কী করে থাকি এই জায়গায় প্রোবায়োটিক ব্যবহার করি। এখন এটার একটা সমাধান হলো ইকোকেয়ার, আমাদের কোম্পানি যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা কিন্তু খুব ভালো কাজ করে, খামারি ভাইরা কিন্তু খুবই ভালো রিভিউ দিয়ে থাকেন। একবার যারা ব্যবহার করছেন তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছেন, মানে প্রতি মাসে তাদের লাগতেছে। মানে আমাদের দেখবেন যে এই প্রোবায়োটিক সম্পর্কে আমাদের ভিডিও হয়তো মাসে একটা বা দুইটার উপরে যায় না, অনেক সময় দেখা দুই মাসে একটাও ভিডিও যায়, কিন্তু আমাদের দেখবেন সবসময় আউট অফ স্টক হয়ে থাকে। কারণ কি একটা খামারে একবার যখন ব্যবহার করছেন তার তো পরের মাসে আবার লাগবে, সেক্ষেত্রে সে এর কী করে অনেক সময় দেখা যায় তিন মাস চার মাসের জন্য আগে থেকে স্টক করে রাখেন, ওই সময় আমাদের দেখা যায় স্টক আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বলবো আপনারা যারা খামারি বাইরে আছেন, অনেক খামারি বাইরে এই যে এই সময়টা আবহাওয়ার একটা পরিবর্তন, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে গরম পড়েছে, এই সময়টাতে ঠিক মতো কিন্তু পুকুরে তলদেশে পচনটা হতে পারে না। এই জন্য পুকুরে আপনার যাতে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থাকে, আপনার মাছ কম খাবার খাইতেছে সেটা যাতে না হয়, মাছ যাতে সঠিকভাবে গ্রোথটা আসে, সেই জন্য আপনি কী করতে পারেন পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা যদি রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার মাছের কিন্তু আর মানে চিন্তা করতে হবে না, মাছ ঠিক মতো কিন্তু গ্রোথটা আসবে। এই জন্য আপনি কী করতে পারেন আমাদের কোম্পানির এই প্রোবায়োটিকটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনার প্রশ্ন হয়ে যাবে এই প্রোবায়োটিকটা আমরা পাবো কীভাবে? আমি তো বাংলাদেশে অমুক জেলায় অমুক উপজেলায় থাকি বা অমুক ইউনিয়নে বসবাস করি, সেক্ষেত্রে আমার ইউনিয়ন পর্যায়ে আপনারা ডেলিভারি দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন, www.shakibagrotech.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্রোবায়োটিকটা অর্ডার করতে পারেন। এছাড়াও আপনার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন। সামান্য পরিমাণে হয়তো আপনার অ্যাডভান্স নেবে, নেওয়ার পরে আপনার বাদবাকি টাকা আপনি কিন্তু কন্ডিশনে মাল নিতে পারবেন। যদি উপজেলা পর্যায়ে হয় সেক্ষেত্রে হয়তো পাঠাও কুরিয়ার বা বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আছে, সেগুলো দিয়ে কিন্তু আপনার উপজেলা পর্যায়েও কিন্তু আমরা কিন্তু ডেলিভারি করে থাকি। এখন এই জিনিসটা আপনি ব্যবহার করবেন কীভাবে? ব্যবহার করার নিয়ম হলো অবশ্য অবশ্যই বৃষ্টি নাই, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন ব্যবহার করতে হবে। ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে, চুন এবং লবণের ডুজ করা থাকে। পুকুরে চুন এবং লবণের ডুজ যখন সম্পন্ন করা হবে সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রোবায়োটিকটা ঠিক মতন কাজ করবে। নাহলে এই পুকুরের শুধুমাত্র তলদেশের অবস্থা খালি খারাপ থাকে না, এই তলদেশের অবস্থা খারাপ থাকার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরের সম্পূর্ণ পানির অবস্থাও কিন্তু খারাপ থাকে। এই ক্ষেত্রে চুন এবং লবণ যদি একসাথে ব্যবহার করে নেন সেক্ষেত্রে চুন কী করবে আপনার পুকুরের পচনটাকে আরও দ্রুত সময় করার জন্য মোটামুটি একটা মানে অবস্থা সাম্য অবস্থা তৈরি করে রাখবে। অন্যদিকে লবণ কী করবে, লবণ হলে আপনার পুকুরে যেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলোকে মেরে ফেলবে। এই জন্য আগে এই জিনিসটা ব্যবহার করে নিয়ে তারপর আপনি কী করবেন আমাদের যেই কোম্পানির প্রোবায়োটিকটা আছে সেটি ব্যবহার করবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন প্রোবায়োটিকটা ব্যবহার করলেন তারপরের দিন বা দুই দিনের ভিতরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিকের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ আমরা জানি যখন বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি নতুন করে যোগ হচ্ছে এবং ওই বৃষ্টির পানিতে পিএইচের মাত্রাটা কম বা বেশি থাকতে পারে, এই সময় দেখা যায় যে কোনো মেডিসিন কিন্তু কাজ কম করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকের পুকুরের অবস্থা খুবই খারাপ থাকে, একদম অনেক বছর কাদা অবসান করেনে পুকুরের পানি একদম কালো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই একটা জিওলাইট সাথে করে যদি ব্যবহার করতে পারেন, অর্থাৎ জিওলাইট এবং প্রোবায়োটিক দুইটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এখন প্রশ্ন হলো ভাই এই জিনিসটা আমি ব্যবহার করবো কীভাবে? ব্যবহার করার নিয়ম হলো এখন ধরেন আপনার পুকুরের গভীরতা চার ফিট, চার ফিট গভীরতার জন্য আপনি কী করবেন 10 গ্রাম প্রোবায়োটিক নিলেন, 20 গ্রাম চিটাগুড় নিলেন, এর সাথে আপনি পরিমাণ মতো পানি নিবেন, সেটা পুকুরের পানি হতে পারে সেটা আপনার টিউবওয়েলের পানি হতে পারে, যে কোনো পানি নিয়ে আপনি কী করবেন এটা মিশ্রণ তৈরি করবেন। মিশ্রণ তৈরি করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে আপনি মোটামুটি বিকেলবেলা বা সন্ধ্যার আগে অথবা বিকাল 3টা বা 4টার দিকে আপনার সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন, সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন। ইনশাল্লাহ দেখবেন 1 থেকে 2 দিনের ভিতরে পুকুরে গ্যাস বের হয়ে যাবে এবং কি আপনার পুকুরে পানি 3 থেকে 5 দিনের ভিতরে পুকুরের পানি সবুজ হওয়া শুরু হবে। এবং কি যাদের পুকুরে অধিক গণতে মাত্রা আসছে তাদেরকে আমরা বলে থাকি যে এটা খুব ভালো কাজ করে থাকে, কারণ কি ওই জায়গায় দ্রুত সময় গ্যাস দূর করে এবং কি পাশাপাশি পুকুরের খাবার কমে যায়। অধিক গণতে যদি মাত্রা আসছে খাবার কমে যাওয়ার চান্স থাকে, ওই খাবার যাতে কমে না যায় সেদিকে এরা কিন্তু এই প্রোবায়োটিকটা কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই প্রোবায়োটিক ব্যতীত অন্য কোন মেডিসিন ব্যবহার করলে আমার পুকুরে দ্রুত সময় গ্যাস দূর হবে? আমাদের কোম্পানির প্রোবায়োটিক ব্যতীত আপনি অন্য কোনো মেডিসিন দিয়ে দ্রুত সময়ে গ্যাস দূর করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস একসাথে ব্যবহার করতে হবে, সেটা কি একটা হলো ইউকা, দুই নাম্বার হলো এসকেপ কোম্পানির গ্যাসোনিল। আমরা কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতে আসিনি,
আমরা যেই জিনিসটা ভালো রেজাল্ট পাই সেটা আমরা খামারিদের বলে থাকি। সো খামারি বাইরে আপনারা চাইলে গ্যাসোনিল এবং কি ইউকা দুইটা জিনিস একসাথে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার পুকুরের পানির এবং কি পুকুরের তলদেশের গ্যাস দুইটাই কিন্তু বের করে দেওয়ার জন্য ভালো একটা ভূমিকা পালন করতে পারে। তবে এখানে খেয়াল করবেন, গ্যাসোনিল হয়তো 5 দিন 7 দিন 10 দিন আপনাকে শান্তিতে রাখবে, তারপরে কিন্তু আবার একই সমস্যা তৈরি হতে পারে। এই জন্য বলবো পুকুরের যে বিষয়গুলোর জন্য আপনার গ্যাস তৈরি হচ্ছে সেই বিষয়গুলোর দিকে নজর রেখে আপনি মাছ চাষটা সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার মাছ চাষ সহজ হবে এবং নিরাপদ হবে। তবে আমাদের কোম্পানির প্রোডাক্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি নিশ্চিন্তে 25 দিন থেকে 30 দিন আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আপনার পুকুরে পর্যাপ্ত খাবার তৈরি হবে, সেটা জুপ্লানন এবং ফাইটোপ্লানন দুইটা একই সাথে তৈরি হবে, যার মাধ্যমে আপনার খাদ্য খরচ কমবে এবং কি গ্যাস বের হয়ে যাবে, আপনার মাছ চাষ হবে নিরাপদ, আপনার মাছের অক্সিজেন সাপ্লাই ঠিক থাকবে এবং এই জায়গায় আরও সংশোধন ঠিকভাবে হওয়ার কারণে আপনার পুকুরের অক্সিজেন স্বল্পতা আশা করি আর হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।